Assalamu alaikum. ধান গম যেটা করতে বলেছিলাম, ধান গম আখ পর্যন্ত আজকে আমরা কোনটা পড়ব বলো দেখি। চা 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 পড়া হয়ে গেলে আমাদের ফসল পড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে চা সম্পর্কে পড়ব, বিশ্বব্যাপী চায়ের উৎপাদন। ওয়ালাইকুম আসসালাম। চা, চা খেতে তো সবাই পছন্দ করো তোমরা, তাই না? জি ম্যাম। আচ্ছা, চা হলো সব থেকে গোটা বিশ্বে সব থেকে বেশি ব্যবহৃত হয় এবং সব থেকে সস্তা পানীয়, মানে কম দামে পাওয়া যায়। আচ্ছা দেখো, চা হলো মৌসুমী অঞ্চলের পার্বত্য ও উচ্চভূমির ফসল। মৌসুমী অঞ্চল বলতে কি বোঝাচ্ছে? মৌসুমী অঞ্চল যেসব এলাকায় মৌসুমী জলবায়ু। মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি জানো? মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ু প্রবাহের দিক পরিবর্তন। যেমন ধরো শীতকালে উত্তর পূর্ব দিক থেকে বাতাস আসতো, এখন বাতাসটা আসবে হলো দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম, হ্যাঁ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে আসবে, এবং আস্তে আস্তে সমুদ্র উপর থেকে বাতাস আসবে, জলীয় বাষ্প থাকবে, তারপরে বৃষ্টি হবে, বৃষ্টি শুরু হবে। আচ্ছা, চা হলো তাহলে মৌসুমি অঞ্চলের পার্বত্য উচ্চভূমির ফসল। সমতল ভূমি না এটা, কিন্তু পার্বত্য ভূমি, ঢালু জমি লাগে। এক প্রকার চিরহরিৎ বৃক্ষের পাতা শুকিয়ে চা প্রস্তুত করা হয়। চিরহরিৎ মানে কি তোমরা কেউ জানো? বলো তো একটু। চিরহরিৎ মানে হলো চির সবুজ, শুকিয়ে ঝরে যায়, শুকিয়ে ঝরে যায় না, যায় না। চিরহরিৎ মানে চির সবুজ, সব সময় থাকবে পাতা। এরকম আর কিছু গাছের নাম বলো তো চা ছাড়া, যেগুলোর পাতা সারা বছর থাকে। মানে শীতকালে কিছু কিছু গাছ দেখলা না, একদম পাতা ঝরে একদম খালি হয়ে গেল, সেসব গাছের মধ্যে আছে মেহগনি, করই, সেগুন, এগুলো পাতা সব ঝরে যায়, শুধু ডালগুলো থাকে, আবার নতুন পাতা গজায় প্রতি বছর। এটাকে বলে পর্ণমোচী, পাতা ঝরা। আর চিরহরিৎ, হরিৎ মানে সবুজ, হ্যাঁ চিরহরিৎ, চির সবুজ মানে সারা বছর গাছে পাতা থাকে। এরকম কটা গাছের নাম বলো তোমাদের আশেপাশে যেগুলো দেখতে পাও, সব পাতা একসাথে ঝরে যায় না, এরকম বলো তো। আম গাছ, আম, জাম, কাঁঠাল, এগুলো সব পাতা একসাথে ঝরে যায় না। তাহলে চিরহরিৎ বৃক্ষের পাতা মানে হলো চা গাছের পাতাগুলো একসাথে ঝরে যায় না। পাতা তো ঝরবে, প্রতি গাছের পাতা ঝরে, কিন্তু একসাথে ঝরে যায় না, সেটা হলো চিরহরিৎ
সে পাতা শুকিয়ে চা তৈরি করা হয়। চীন দেশে চায়ের আদিভূমি এবং সেখানেই চা প্রথম পানীয় বা ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। পানীয় বা ঔষধ, ঔষধ কিভাবে বলতো? চাকে ঔষধ বলছে কেন বলো, কেউ একজন তোমাদের ধারণা অনুযায়ী কারণ বলতো? যেমন ঠান্ডা জ্বর সর্দি কাশি হলে আমরা চা, রং চা খাওয়া যে সর্দির জন্য বা ঠান্ডার জন্য ভালো, এটার জন্য ভালো। আবার এই যে এখনকার যে ভাইরাস, করোনা ভাইরাস, তার জন্য বলছে যে আদা, তারপরে গরম মশলা, লেবু চা, এগুলো বেশ উপকারী, ঠিক না? এমনকি আমি দেখেছি যে কোনো অপারেশনের পরে, অপারেশনের সময় তো সার্জারির পরে দেখো না যে অনেকক্ষণ না খাইয়ে রাখে, খেতে দেওয়া হয় না, বা সাধারণ যে সিজারিয়ান অপারেশন সেখানেও দেখেছি আমি অপারেশনের পরে মনে করো প্রায় 10-12 ঘন্টা না খেয়ে থাকতে হয় স্যালাইন চলে, এরপরে কিন্তু 1 কাপ রং চা খেতে বলে, বুঝছো ডাক্তাররা, বুঝতে পারছো তোমরা? তাহলে ওই জন্য বলছে ঔষধ এক প্রকার। আচ্ছা, বর্তমানে এটি বিশ্বের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পানীয় রূপে গণ্য হয়ে থাকে, মানে খুবই কমন যে সব দেশে এই চায়ের ব্যবহারটা আছে। আর চায়ের বৈজ্ঞানিক নাম হলো থিয়া সাইনেনসিস। কি নাম? থিয়া সাইনেনসিস। আচ্ছা, তোমাদেরকে চা, চা যেমন চীন দেশে যে প্রথম চায়ের উৎপাদন হয়, শোনো, চায়ের ব্যবহার তাহলে কোথায় শুরু হয়েছে বলতো? কোন দেশে? চীনে। তোমাদের ছোট্ট একটা গল্প বলি চীন দেশের, শুনবা? চা শোনো, শোনো, চীনারা অনেক আগে থেকে, প্রাচীন কাল থেকে বুঝছো, এরা মাঝে মাঝে গরম পানি খায়, খেত বা এখনো খায় গরম পানি, ধরো সকালে বা ঘুমানোর আগে ওরা গরম পানিটা খেত, এক ধরনের স্বাস্থ্যবিধি বা এরকম। হ্যাঁ, তো একদিন এক রাজা চীন দেশের, আমি এটা পেয়েছিলাম একটা পত্রিকায়, পেপারে সময় কি থাকে না মাঝে মাঝে এরকম পেপারে পড়েছি। তো একদিন চীন দেশের এক রাজা খোলা বারান্দায় বসে রাজদরবারে গরম পানি খাচ্ছে সকালবেলা, বুঝছো, পেয়ালাই করে। তো কোথা থেকে একটা শুকনো পাতা উড়ে এসে সে গরম পানি পেয়ালার মধ্যে পড়লো, আর অমনি পেয়ালার সবগুলো পানি সুন্দর একটা রং ধারণ করলো, আর সুন্দর একটা সুগন্ধ, আবার খেতেও একটু ভালো লাগলো। তো রাজা সব তার যে সৈন্য সামন্ত আছে তাদের বললেন যে এই পাতা কোথায় পাওয়া যায়, কোথা থেকে উড়ে আসলো খুঁজে বের করো, বুঝছো। পরে রাজার লোকজন নেমে পড়লো খুঁজতে সেই পাতার নমুনাটা নিয়ে, যেটা কিসের পাতা, কোথায় পাওয়া যায়। পরে খুঁজে খুঁজে দেখলো কি পার্বত্য যেসব পাহাড়ি এলাকা থেকে, পাহাড়ের ঢাল থেকে এই পাতা, শুকনো পাতাটা বাতাসে উড়ে গিয়ে রাজার সেই পানির পেয়ালায় পড়েছে। পরে সেই হলো চা, সেটা ছিল আসলে চা গাছের শুকনো পাতা। এখান থেকে দেখলো যে চা গাছের পাতা শুকিয়ে এটা নির্যাসটাও সুন্দর এবং এটা খেতেও ভালো লাগে, এবং যেহেতু এতে সামান্য ক্যাফেইন আছে ঝরঝরে লাগে, ভালো লাগে অনুভূতিটা, সতেজ লাগে। সেই থেকে নাকি চায়ের উৎপত্তি। যেমন এই যে রান্নার, রান্নার সূত্রপাতটা কিভাবে হয়েছিল তোমরা নিশ্চয়ই জানো, যে আগে যে আগুন জ্বালিয়ে রাখতো চারপাশে মানুষ বসে, পশু শিকার করে মাংস খেত, কাঁচা মাংস খেত ধারণা করা হয়। তা একদিন নাকি কারো হাত পিছলে একটা মাংসের টুকরা আগুনের মধ্যে পড়ে গেল,
পরে সেটা উঠিয়ে খাওয়ার সময় দেখলো যে একটুখানি নরম হয়েছে, আবার একটু সুস্বাদু হয়েছে, সেই থেকে ঝলসানো আগুনে ঝলসে খাওয়া হতো। তারপরে এইভাবে আস্তে আস্তে আর কি রান্নার সূত্রপাত। তা এইরকমই একটা প্রচলিত কাহিনী যে চা নাকি চীন দেশে এইভাবে আবিষ্কার হয়। তো চায়ের এই চা যে হবে তা কি সবখানে হবে বলো তো দেখি, যেখানে চা গাছ লাগাবো সেখানে হবে কি তোমাদের কি মনে হয়? আমরা দেখেছি, হ্যাঁ আমরা দেখেছি যে প্রত্যেকটা ফসলের জন্য আলাদা আলাদা জলবায়ু, বৃষ্টিপাত, তাপমাত্রা, ভূপ্রকৃতি ইত্যাদি লাগে। তো চায়ের ক্ষেত্রে কি কি লাগে নিয়ামক গুলো আমরা দেখি। প্রাকৃতিক নিয়ামকের মধ্যে প্রথমে আছে জলবায়ু। চা হলো উষ্ণ ও আর্দ্র জলবায়ু প্রয়োজন চায়ের জন্য। উষ্ণ মানে কি? গরম আবহাওয়া। হ্যাঁ গরম, হ্যাঁ গরম। আর আর্দ্র মানে হলো ভেজা, মানে বৃষ্টি হবে এরকম অঞ্চল। ফলে অধিক বৃষ্টিযুক্ত অঞ্চলে চায়ের আবাদ ভালো হয়। আমরা এটা জানি যে বাংলাদেশের সিলেট অঞ্চলে প্রচুর চা চাষ হয় এবং চা সিলেট অঞ্চলে বৃষ্টিপাত বেশি বাংলাদেশের সবচেয়ে। সাধারণত 203 থেকে 254 সেন্টিমিটার বৃষ্টিপাত এবং তাপমাত্রাটা কত? 23 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চা চাষ ভালো হয়। আর মৃত্তিকা জল নিকাশি বন্দোবস্ত যুক্ত উর্বর লৌহ মিশ্রিত দোআঁশ মাটি। জল নিকাশি বন্দোবস্ত, জল নিকাশি অর্থ হলো নিষ্কাশনটা যেন হয়ে যায়, পানি জমে থাকতে পারবে না, ওইটাকে বলছে জল নিষ্কাশি। মানে পানি জমে থাকলে হবে না, কিছু কিছু ফসলে আবার পানি জমে থাকে, যেমন ধরো পাট ধান এগুলো তো পানি জমে থাকা দরকার। কিন্তু চায়ের ক্ষেত্রে আর আখের ক্ষেত্রে, আখ যে আমরা পড়েছি গত ক্লাসে, সেখানে দেখেছো যে পানি নিষ্কাশন হবে, পানি গোড়ায় জমে থাকলে হবে না, এই জন্য ঢালু মাটি দরকার, এই জন্য টিলায় চায়ের চাষ হয়। তো সেই সাথে কি হয়, নাইট্রোজেন, জিঙ্ক ও পটাশিয়াম সার প্রয়োগ করতে হয়। দেখছো চা বাগানের এই মেনটেন্যান্স মানে এর সংরক্ষণ খরচও অনেক, এই যে সারও দিতে হয়। ভূপ্রকৃতি, উচ্চভূমিতে পানি নিষ্কাশন দ্রুত ও সহজে হয় বলে পৃথিবীর অধিকাংশ চা বাগানে উচ্চভূমিতে অবস্থিত, কারণ চা গাছের গোড়ায় পানি জমলে তা সহজে মরে যায় এবং পাহাড়ের ঢালে চায়ের চাষ হয়ে থাকে। তোমরা আর একটা জিনিস দেখে থাকবে হয়তো, যারা চা বাগান গিয়েছো বা দেখেছো অথবা ছবিতে দেখেছো, কেউ কি গিয়েছো সিলেটের চা বাগান বা দেখেছো চা বাগান কোথাও চট্টগ্রাম সিলেট? ম্যাম চট্টগ্রামে দেখেছি, সীতাকুণ্ডে। চট্টগ্রামে দেখেছো, আচ্ছা তুমি কি খেয়াল করেছো বা তোমরা ছবিতেও চা গাছের মাঝখানে বড় বড় কিছু গাছ থাকে, অন্য গাছ বড় বড় দেখেছো? জি ম্যাম, কাঠ গাছের মতো, মানে মানে বিশাল বিশাল বড় থাকে, কাঠ গাছের মতো আর কি। হ্যাঁ ওগুলোকে কি বলে জানো, ছায়া বৃক্ষ বলে, মানে প্রচন্ড রোদ আবার সহ্য করতে পারে না চা গাছ, ওই জন্য মাঝখানে মাঝখানে বড় বড় কিছু গাছ লাগানো থাকে। জি ম্যাম, ওই যে গোল গোল থাকে না, গোলের মাঝখানে থাকে, গোল হয়ে থাকে না, ওই গাছগুলোকে বলে ছায়া বৃক্ষ। ওগুলো হলো একটু মানে ছায়া দেয়, মানে রোদের তাপটা একটু যাতে কম আসে, হুম এটাকে বলে ছায়া বৃক্ষ। আমি সিলেটে গিয়েছিলাম, আমরা সিলেটে চা বাগান, আমাদের এই যে ভূগোলে যারা আমরা অনার্স মাস্টার্স করি তারা ভূগোল থেকে আবার ট্যুর হয় ভালো, প্রতি ইয়ারে ধরো বিভিন্ন জায়গায় নিয়ে যায় জরিপ করার জন্য। আমাদের নিয়ে ছিল সিলেট, সেটা হলো 3-4 সালের দিকে, সেখানে আমরা চা বাগানের উপরে কাজ করেছি। তো যা হোক, তো তাহলে কি হয়, পানি জমা যাবে না, আর মাঝখানে মাঝখানে যে বড় বড় গাছ দেখেছো সেগুলো হচ্ছে ছায়া দিক। আর অর্থনৈতিক নিয়ামক আগের মতোই শ্রমিক, মূলধন, পরিবহন ব্যবস্থা তো লাগবেই। আর সাংস্কৃতিক নিয়ামকের মধ্যে আছে চারা, উন্নত মানের চারা রোপণ করলে কি হয়, চায়ের ফলন বেশি হয়। আর সার হলো অধিক চা উৎপাদনের জন্য জমিতে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করার প্রয়োজন হয়, এছাড়া কীটনাশক, পানি সেচ ইত্যাদি সাহায্যে যথেষ্ট সাহায্য করে। আর সরকারি উদ্যোগ হলো সরকার নানাভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন থাকে। আচ্ছা এই গেল নিয়ামক। তোমরা আর একটা জিনিস খেয়াল করো, বারবার যেটা বলি সেটা হলো ভৌগোলিক নিয়ামক বললে সবগুলাই, প্রাকৃতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব। আর যদি শুধু প্রাকৃতিক বলে তাহলে
এই জলবায়ু মৃত্তিকার ভূপরীতি, ঠিক আছে? খেয়াল করো কোনটা যাচ্ছে। এবার চা উৎপাদনকারী অঞ্চল পৃথিবী, হ্যাঁ। তারপর আমরা, আচ্ছা তোমরা যখন নোট করবা তখন প্রথমেই কিন্তু চা সম্পর্কে একটু ভূমিকা দিবা, হ্যাঁ, চা কোথাকার ফসল, কোন দেশে হয়, এইটুকু দিয়ে। তারপরে নিয়ামক যদি না চাই, আমরা তো সাধারণত উৎপাদন প্রশ্নটা, আচ্ছা প্রশ্নটা বলে লিখে নাও, বিশ্বব্যাপী চায়ের উৎপাদন ও বন্টন আলোচনা করো। এখান থেকে প্রশ্ন দুইটা, এক হলো চা চাষের ভৌগোলিক নিয়ামক বা প্রাকৃতিক নিয়ামক আলোচনা করো, এক এটা সাধারণত ব্যাখ্যামূলক থাকে, দুই মার্কেট থাকে, আর তিন বা চার মার্কেট থাকে হলো গ বা ঘ থাকে হলো বিশ্বব্যাপী চায়ের উৎপাদন ও বন্টন। তার মানে প্রশ্ন, এই যে চারটা ফসল আমরা পড়ছি কৃষির, প্রশ্ন দুইটা, প্রত্যেকটারই হলো ভৌগোলিক নিয়ামক আর উৎপাদন ও বন্টন। তো উৎপাদন ও বন্টনের ভূমিকাটা দিবা, তারপরে চলে যাবা হলো চা উৎপাদনকারী অঞ্চল। তারপরে এই প্রথমেই আসছে হলো এই একটা লাইন লিখবা যে পৃথিবীর অধিকাংশ চা এশিয়ার দেশগুলোতে উৎপন্ন হয়। তারপরে পরের সেন্টেন্সটা দরকার নাই, লিখবা নিচে বিভিন্ন দেশে চায়ের উৎপাদন বিবরণ দেওয়া হলো। তারপরে চীন, এরকম বর্ণনা শুরু করবা, 10টা দেশের বর্ণনা দিয়ে পারবো না হয়তো, সাতটা দিবা কমপক্ষে, সাতটা টেবিলটা দিবা। যেমন চীন, 1 নম্বর চীনের বর্ণনা, চীন দেশি চা গাছের আদি জন্মস্থান, বর্তমানে চায়ের উৎপাদন পৃথিবীর মধ্যে প্রথম, এবং 2016 বা তোমাদের বইয়ে যে সাল আছে সেই সালে কত পরিমাণ জমির পরিমাণ লাগবে না, হ্যাঁ আগের মতোই, তোমরা দিবা দেশ আর জমির পরিমাণ দিবা না, দিবা উৎপাদন, দেশ উৎপাদন দুইটা কলমে দিবা, দেশ উৎপাদন। আর ভারত, এরপরে ভারত, চীনের পরে ভারত, চা উৎপাদনের ভারত, বলো ম্যাম। হচ্ছে যে আমরা কি সবগুলোর মানচিত্র দেবো, যেমন ধান গম চা চা এগুলো সবগুলোর কি মানচিত্র দেওয়া লাগবে নাকি শুধু আমরা পৃথিবীর একটা মানচিত্র দেওয়া লাগবে, যে প্রশ্নটা সবগুলোর, হ্যাঁ সবগুলো তো পরীক্ষা আসবে না, ধরো একটা আসবে তখন ওইটার মানচিত্র দিতে হবে, এই প্রশ্নের সাথে মানচিত্র দেয়াই লাগবে, না দিলে নাম্বার কম। উৎপাদন ও বন্টন, এটা হলো উৎপাদন, এই টেবিলটা, টেবিলটা যদি তুমি দাও আর দেশের বর্ণনা দাও সেটা হলো উৎপাদন, আর বন্টন মানে হলো এই যেটা মানচিত্র, বন্টন মানে কোথায় কোথায় এটা বন্টিত হয়েছে, মানে কোথায় কোথায় আছে, এই যে ফোটা ফোটা দেওয়া আছে এগুলো হলো বন্টন, মানে এখানে এখানে এটা, এখানে এখানে হয়, এখানে এখানে আছে, এটা দিতেই হবে। মনে করো চারের মধ্যে মানচিত্র না দিলে দুই দিবে, বুঝছো? এজন্য যারা ভালো রেজাল্ট, হ্যাঁ ভালো করতে চাই আমরা, তারা অবশ্যই মানচিত্র দিবে। মানচিত্র আমি বারবার আঁকবো, তোমরা দেখে শিখে যাবে, হ্যাঁ। খুব ফিনিশিং হতে হবে এমন না, মোটামুটি দেখাতে পারলেই হলো, হ্যাঁ। আমি তো যখন আঁকি যে উপরে এগুলো আঁকি না, তোমরা দেখেছো যে এই যে হিজি বুঝি এগুলো আঁকি না, শুধু মাঝখানের অংশটা মোটামুটি আফ্রিকা, ইউরোপ, এশিয়া, এইটুকু, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা দেখাতে পারলেই হবে, খুব নিখুঁত হতে হবে এমন না। আমি যখন আঁকবো দেখবা কিভাবে আঁকছি, হ্যাঁ আমি আঁকবো আর বইয়ের আঁকা দুইটা মিলিয়ে তোমরা প্র্যাকটিস করে করে হাতে আনবা। ছোটবেলা তোমরা ছোট ছোট ড্রয়িং গুলো শিখছো না, আপেল, আম, কাঁঠাল দেখে দেখে যেমন শিখছো, ওই ওই ধরনেরই ওভাবে দেখে দেখে শিখে ফেলবা। তারপরে ভারত, ভারতের পরে দুইটা দেশের বর্ণনা দেওয়ার পরে ছক দিবা, দেশ উৎপাদন, এরপরে ছকের পরে মানচিত্র দিবা। মানচিত্রটা আমি এঁকে দেখাবো, আমি আর একটু পরে নিই, তারপরে এঁকে দেখাচ্ছি। তারপরে আছে কেনিয়া, কেনিয়া দেখো, এই যে আফ্রিকার একটা দেশ কেনিয়া, কেনিয়া, আচ্ছা কোন ক্লাসে যেন তোমাদের ব্রাজিলের রাজধানী বলতে চেয়েছিলাম আখের নাকি, তারপর ক্লাস শেষ হয়ে গেল, তোমরাই নাকি বলো তো, নাজনীন ম্যাম বুঝি নাই বলছি, এর আগের ক্লাসে তুমি আখ পড়াচ্ছিলাম, তখন মনে হয় ব্রাজিলের রাজধানী তোমাদের কাছে বলছিলাম যে ব্রাজিলের রাজধানী জানো কথা প্রসঙ্গে, তখনই ক্লাসটা শেষ হয়ে গেল। আজকে বলি ব্রাজিলের রাজধানী হলো ব্রাসিলিয়া, ব্রাসিলিয়া ব্রাজিলের রাজধানী, তোমাদের জানার জন্য বলছিলাম। তো
আরেকটা ক্লাসে রাজধানীর কথা কেন বলছি জানো, শুনতে শুনতে মনে থাকবে তোমরা যখন ভর্তি পরীক্ষা দিবে তখন কিন্তু দেশ রাজধানী কিন্তু পরীক্ষায় থাকে। যেমন এখান থেকে আমরা পড়ছি চীন, চীনের রাজধানী কি বলতো? চীনের রাজধানী কে বলতে পারবে বলো? ঠিক আছে, প্রশ্নে লাগুক, পরীক্ষার খাতায় লিখতে হবে না, কিন্তু জানতে হবে। বা তোমাদের ভাইবা আছে তো, ভাইবা ভূগোলের ভাইবা আছে তো, দুই পেপারেরই ভাইবা আছে, দুই পেপারে প্র্যাকটিক্যাল হলো 50 নাম্বার তো কম না, এমনি এমনি তো পাবা না, অনেক কিছু জানতে হবে। তো মনে করো কথা প্রসঙ্গে আসলো যে প্র্যাকটিক্যালে যে তোমাকে খালি প্র্যাকটিক্যাল থেকে ভাইবা জিজ্ঞেস করবে তা না, যে কোনো বিষয় থেকে জিজ্ঞেস করতে পারে। মনে করো আজকে বাংলা কত তারিখ, এটাও ভাইবার প্রশ্ন হতে পারে, আজকে বাংলা চৈত্র মাসের কত তারিখ বলো, বা বাংলা এখানে কেউ গণে বাংলা কোন মাস এটা, হ্যাঁ এটা বলতে হবে। কেউ না গণো কিন্তু তুমি যদি সচেতন হও তাহলে তোমাকে জেনে যেতে হবে। হ্যাঁ, যেমন চীনের রাজধানীটার নাম বলে। চীনের রাজধানী হলো বেইজিং। বেইজিং একটু লিখে রাখো খাতার পাশাপাশি লিখে রাখো, চীনের রাজধানী বেইজিং। ভারতের রাজধানী কি এটা নিশ্চয়ই জানো, বলো তো? দিল্লি ম্যাম। শুধু দিল্লি কি? নয়া দিল্লি। এরপরে আমরা একটু একটু করে রাজধানী শিখবো। হ্যাঁ, তাহলে একটু একটু করে, এটা কিন্তু বইয়ের পড়ে না, বইয়ে তোমাকে লিখতে, বই খাতা রিটেনে লাগবে না, তো ভাই ভাই লাগবে, একটু একটু করে শিখে রাখবো আমরা। কেনিয়ার রাজধানী বলতে পারো? কেনিয়া না মনে হয়, কেনিয়া হলো ওই যে আফ্রিকার একটা দেশ, কেনিয়ার রাজধানী হলো নাইরোবি। নাইরোবি শুনেছো কি? শুনেছো তোমরা কিন্তু একটু খবর দেখবা, হ্যাঁ খবর গুলো দেখবা, তো বিভিন্ন দেশের নাম বলে, বিভিন্ন দেশে খেলা হয়, শহর গুলোর নাম বলে, কোনটা কোথায় তখন চিনতে পারবা। আচ্ছা কেনিয়ার কথা দেখি কি লেখা, কেনিয়ায় চা উৎপাদনে তৃতীয়, আর কত জমিতে চাষ করা হয়েছে দরকার নাই, এরপর লিখবো কত চা উৎপন্ন হয়। এবার শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা চা উৎপাদনে পৃথিবীতে চতুর্থ। শ্রীলঙ্কা দেশটা কি তোমাদের পরিচিত না? শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার নাম শুনেছো না আগে? জি ম্যাম। তাহলে আমরা কোন চারটা দেশ বললাম, চীন, ভারত, কেনিয়া, শ্রীলঙ্কা, একটু দেখায় তোমাদের মানচিত্রে, মানচিত্রে দেখায় মনে থাকবে। দেখো কি কি বললাম, চীন, দেখো চীন কত বড়। আমরা যেহেতু ভূগোল পড়ি আমাদের মানচিত্রে কোন দেশের অবস্থান কোনখানে এটা কিন্তু জানাটা জরুরি, যদি জানা থাকে তাহলে তোমরা দেখা যাচ্ছে বর্ণনার সময় ভুল লিখবে না, নাহলে ভুল হয়ে যাবে। এই দেখো এই ছোট্টটা বাংলাদেশ, এই যে পরে চীন, আমরা সবকিছুতে দেখি না, চীন উৎপাদনে প্রথম, চীন ডাল উৎপাদনে প্রথম, চীন গম উৎপাদনে প্রথম, চীন চায় প্রথম, সবকিছু প্রথম কিভাবে হয় দেখো, কারণ বড় আয়তনের একটা দেশ, এবং এটা একেবারে যে তুন্দ্রা বরফ এলাকায় তাও না, কিন্তু নাতিশীতোষ্ণ এলাকায়, এই জন্য উৎপাদনটা বেশি, আবার জনসংখ্যা প্রচুর, চাহিদা বেশি। এই হলো চীন, রাজধানী হলো বেইজিং, আর এই হলো ইন্ডিয়া, ভারত, ভারতের রাজধানী হলো নয়াদিল্লি। এরপরে যেন কি ছিল তিন নম্বরের দেশটা, কি নাম? কেনিয়া। কেনিয়া বাইর করো তো, এখানে থাকার কথা দেখা যাচ্ছিল কিনা, লিখলো না, সোমালিয়া লিখছে, ইথিওপিয়া, যা হোক এখানে এখানে হয়তো নামটা লেখা নাই, এরকম জায়গায় চলো কেনিয়া। হ্যাঁ এখানে চা উৎপাদনে তৃতীয়, আর চতুর্থ হলো শ্রীলঙ্কা। একটু দেখো তো এই এই দেশটা দেখতে পাও, শ্রীলঙ্কা ভারতের দক্ষিণে ছোট্ট, দেখতে পাচ্ছ? জি ম্যাম, বাংলাদেশের থেকে ছোট।
হ্যাঁ, বাংলাদেশের থেকেও ছোট, একটা পায়ে 14 টা না, বাংলাদেশ থেকে ছোট। এতক্ষণ মনে করছিলাম যে বাংলাদেশই মনে হয় সব থেকে ছোট, এরকম মনে করছি না? দেখো বাংলাদেশের থেকেও ছোট আছে শ্রীলঙ্কা। এই যে শ্রীলঙ্কা দেখতে কিসের মতো একটু অনুমান করো তো, এটা এই প্রশ্নটা আছে, দেখতে কিসের মতো শ্রীলঙ্কা? পানির ফোঁটার মতো, অশ্রুবিন্দুর মতো বলে। ম্যাম তোর মুজের বিচির মতো। এখন তোর মুজের সবাই বলে এটা মাথায় আসছে। আচ্ছা, কিন্তু এটা এমনি ভৌগোলিক ভাবে হলো এটা চোখের অশ্রুবিন্দুর মতো, পানির ফোঁটার মতো, ড্রপ অফ ওয়াটার। হম, এটা তোমরা মনে রাখবে যে এটা অশ্রুবিন্দুর মতো দেখতে দেশ হলো শ্রীলঙ্কা। আর শ্রীলঙ্কার রাজধানী হলো কলম্বো। কি বললাম বলো তো, শ্রীলঙ্কার রাজধানী? কলম্বো। হ্যাঁ। তোমাদের মধ্যে কেউ ক্রিকেট পছন্দ করো? ক্রিকেট ক্রিকেট আমি করি ম্যাম। হ্যাঁ, তাহলে প্রায় শুনবা যে শ্রীলঙ্কার কলম্বোতে টেস্ট হচ্ছে, টি-20 হচ্ছে, এরকম প্রায় শুনবা, কারণ শ্রীলঙ্কা তো এই খেলায় ভালো। এই শ্রীলঙ্কায় কিন্তু প্রচুর চা চাষ। আর কোথায় কোথায় হয় দেশগুলো একটু দেখে নিয়ে দেখো। এই যে পঞ্চম দেশটার নাম বলো তো, আমরা ম্যাপে দেখে নিই। পঞ্চম তুরস্ক, এই দেখো এটা, এই যে তুর্কি। হ্যাঁ, আচ্ছা শ্রীলঙ্কা সম্বন্ধে তোমাদের আরেকটা কথা বলি। হ্যাঁ, শ্রীলঙ্কা যে ইংরেজিতে বলে অ্যাডাম স্প্রিক, বা বাংলায় বলে আদম শৃঙ্গ, মানে আদম আলাইসালাম নাকি পৃথিবীতে যখন আল্লাহ প্রেরণ করেন তখন নাকি ওনাকে শ্রীলঙ্কায় প্রেরণ করা হয়েছিল, তোমরা কি জানো এই কথাটা? জানো? জি ম্যাম। হ্যাঁ, শ্রীলঙ্কায় একটা পাহাড় চূড়া আছে, ওখানে নাকি আদম আলাইসালামের পায়ের ছাপ আছে। হ্যাঁ, বড়, তো ওটাকে বলে অ্যাডাম স্পিক, আদম শৃঙ্গ শ্রীলঙ্কায়। আবার একটা জিনিস খেয়াল করো, এই যে দেখছো ভারত, ভারত আর শ্রীলঙ্কা একদম কাছাকাছি, মাঝখানে একটু সমুদ্র, এখানে কতগুলো ছোট ছোট দ্বীপ আছে বুঝছো, জোয়ার ভাটার সময় ভাটার সময় দ্বীপ গুলো জেগে উঠে, তো এখান দিয়ে এই যে পার হয়ে চলে আসা যায় এই ভারতে, শ্রীলঙ্কা থেকে ভারতে আসা যায়, ভারত থেকে শ্রীলঙ্কা যাওয়া যায়। হ্যাঁ, তো এখানে ওই ছোট ছোট যে দ্বীপ গুলা ওগুলাকে বলে অ্যাডামস ব্রিজ বা আদম সেতু। আচ্ছা, তো তাহলে শ্রীলঙ্কার পরে তুরস্ক, তুরস্ক রাজধানী শুনবা তোমরা? তুরস্ক হলো ইস্তানবুল, আঙ্কারা। আঙ্কারা ইস্তানবুল একটা শহর, কিন্তু আঙ্কারা। ও আচ্ছা, তুরস্কের পরে কি আছে কোন দেশ বলো? ভিয়েতনাম। ভিয়েতনাম হলো এই এখানে, এই দেখো এটা ভিয়েতনাম, দেখতে পাচ্ছ ছোট করে লেখা ভিয়েতনাম, এই যে লম্বা দেশটা, চায়নার নিচে, চায়না মানে চীনের নিচে, এই লম্বা ছোট, এটাও ছোট বাংলাদেশের কম বেশি কাছাকাছি, এটা হলো ভিয়েতনাম। ভিয়েতনামের রাজধানী হলো হ্যানয়, হ্যানয়। আচ্ছা, ভিয়েতনামের পরে কি আছে আর বলো? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া, এই দেখো কত বড় একটা দেশ, সবগুলাই দ্বীপ, এবং দ্বীপ গুলা এক একটা বাংলাদেশের চেয়ে বড়। এই দেখো এই একটা দ্বীপ, এত বড় দ্বীপ বাংলাদেশের চেয়ে বড় না? দেখো তো তুলনা করো, এক একটা দ্বীপ সে বাংলাদেশের চেয়ে আরো বড়। এবং এই দ্বীপ গুলার সংখ্যা কত জানো? প্রায় 12,500। 12,500 দ্বীপ নিয়ে একটা দেশ, সে হলো ইন্দোনেশিয়া। এটাকে বলে হাজার দ্বীপের দেশ। হ্যাঁ, হাজার দ্বীপের দেশ কোনটি? ইন্দোনেশিয়া। তো এই যে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার রাজধানী হলো জাকার্তা, নাম শুনেছো মনে হয় তোমরা, জাকার্তা নাম শুনছো না? ইন্দোনেশিয়ার রাজধানী হলো জাকার্তা। রাজধানীটা জানলে কি হয় জানো, দেশটা সম্পর্কে একটা ধারণা থাকে, ধরো বাংলাদেশ, যারা বিদেশি তারা যদি জানে যে হ্যাঁ বাংলাদেশ মানে ঢাকা। হ্যাঁ, রাজধানী। আচ্ছা, তো তাহলে বলতো ইন্দোনেশিয়া দ্বীপের সংখ্যা কত বললাম, কত বললাম? 12,500। 12,500।
ইন্দোনেশিয়া হলো পৃথিবীর সব থেকে বড় মুসলিম রাষ্ট্র জনসংখ্যার দিক থেকে, বুঝছো? মুসলিম রাষ্ট্র সব থেকে বড় জনসংখ্যার দিক থেকে হলো ইন্দোনেশিয়া, তারপরে পাকিস্তান দ্বিতীয়, বাংলাদেশ তৃতীয়, বুঝছো? না পিছনে কেন হবে, তৃতীয় তো কম না, তৃতীয় তো কম না, কত বড় বড় দেশ আছে সেখানে, দেখো সৌদি আরব কত বড় দেশ, এই যে সৌদি আরব দেখছো, এই যেটা সৌদি আরব, সৌদি আরবের জনসংখ্যাও এত বেশি না, এই যে বাংলাদেশ, এই যে সৌদি আরব, সৌদি আরব হলো পুরাটাই মরুভূমি আবার মালভূমি, মালভূমি মানে কি উঁচু টেবিলের মতো উঁচু, এবং সৌদি আরবে একটাও নদী নাই জানো, এত বড় একটা দেশ সৌদি আরব, একটাও নদী নাই, অথচ বাংলাদেশ দেখা তো ছোট একটা দেশ, এখানে প্রায় 700 নদী, মানে বৈচিত্র্য দেখো আল্লাহর দুনিয়ায় কত বৈচিত্র্য, এতটুকু দেখতে মনে হচ্ছে এতটুকু জায়গা কিন্তু কত বৈচিত্র্য, এক এক জায়গায় এক এক রকম, এক এক রকম কালচার, এক এক রকম ফসল, এক এক রকম জলবায়ু, এগুলো জানতে ভালো লাগে না তোমাদের? হ্যাঁ তো প্রশ্ন করবো একটু এরকম, এরকম আবার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে পার্টিসিপেন্ট কেন যে, আচ্ছা সবগুলো দেশ শেষ হলো কি, আর কোনটা ছিল ইন্দোনেশিয়ার পরে বলো? ইন্দোনেশিয়ার পরে কোনটা বুঝতে পারলাম না, একটু জোরে বলো, ইরান, এই দেখো ইরান, এই যে ইরান, এই এদিক থেকে এই দেখো সিরিয়াল গুলা, এগুলো কিন্তু মনে রাখতে হবে, দেশ কোনটার পরে কোনটা, কোনটা এশিয়ায়, কোনটার পরে কোনটা, জানলে তোমাদের পড়তে সুবিধা হবে। হ্যাঁ এক ধারে ধরো দেশ চিনি না আন্দাজে মুখস্থ করি তাহলে কিন্তু ভুলে যাবা, ভুল হবে, কিন্তু যদি চিনো জানো তাহলে সুবিধা হবে। যেমন দেখো ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, সৌদি আরব, এটি এই যে পরপর এশিয়ার দেশ, দেখো দেখো এই আমাদের বাংলাদেশ পশ্চিমে, বাংলাদেশ থেকে পশ্চিমে দেখো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, সৌদি আরব, এই শেষ এশিয়া, এরপরে তো আফ্রিকা শুরু হয়ে গেল এরপরে। হ্যাঁ তাহলে ইরান, এরপরে ইরানের রাজধানী হলো তেহরান, ইরানের রাজধানী কি বললাম বলো, তোমরা আর একটা কথা শুনে থাকবে হয়তো, পারস্য, পারস্য উপকথা বা পারস্য, পারস্য কথাটা শুনেছো কিনা? হ্যাঁ জাপান, জাপানটা এই যে এখানে জাপান, এই যে পূর্ব দিকে, জাপানের রাজধানীর নাম জানি টোকিও, টোকিও, হ্যাঁ জাপান হলো টোকিও, এবং আরো একটা তথ্য শোনো, টোকিও হলো সব থেকে বড় শহর যেখানে জনসংখ্যা সব থেকে বেশি, প্রায় 400 কোটি, সরি দুঃখিত 4 কোটি, বাংলাদেশের ঢাকার জনসংখ্যা যেমন হলো প্রায় 2 কোটি, টোকিও 2 কোটি 10 লক্ষ, জনসংখ্যার দিক থেকে সব থেকে বড় শহর টোকিও, এবং বাংলাদেশের ঢাকা হলো ষষ্ঠ অবস্থানে আছে, 6 নম্বরে বেশির থেকে। আর কত উৎপাদন হয়, আর জাপানের, জাপানের জাতীয় পানীয়, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, চা জাপানের জাতীয় পানীয়, হ্যাঁ বিশেষ কোনো তথ্য যদি থাকে এটা দিবা, চা জাপানের জাতীয় পানীয়, এবং হনশু, শিকোকু, কিউশুর পাহাড়ের ঢালে চায়ের চাষ হয়, অভ্যন্তরীণ চাহিদা বেশি হয়, জাপান বিশ্ব থেকে চা আমদানি করে, দেখো জাপান তো শীতের দেশ তো ওই জন্য ওখানে চাটা কম হয় এই জন্য আমদানি করে, চায়ের অর্থনৈতিক গুরুত্বটা অনেক বেশি, এটা আন্তর্জাতিক বাণিজ্যে বেশ অবদান রাখে, এবং চা রপ্তানিকারক গুলো দেশগুলোর মধ্যে কেনিয়া প্রথম,
কেনিয়া যে আফ্রিকার দেশটা আমরা পড়ছিলাম কেনিয়া নাইরোবি সেটা আচ্ছা এবার তোমাদের রোল কলটা করে নি এই চারটা ফসল তোমরা নোট করে নিয়ে আমাকে দেখাও চারটা ধান গম আচ্ছা ম্যাম আমাদের ধান গম করা শেষ তাহলে আখ আর চা করো করে পাঠাও কে কে আছে 101 নাজরিন আছো চটপট রোল গুলো বলো 101 10 এর মধ্যে বলো আর কে আছো তুমি একদিন আসো আচ্ছা এরপর 30-40 বলো 130 আমার শরীর কন্ডিশন অনেক খারাপ ছিল অসুস্থ ছিল আচ্ছা 30-40 আর নাই 40 থেকে বলো 40 থেকে 140 কত সপ্তাহে ছিল না 141 আচ্ছা আর 50 পর্যন্ত বলো আর কে আছো আর বলো নাই 51 থেকে বলো 151 না ম্যাম তোমাদের ডাকি কেন নাম গুলো রোল গুলো মনে রাখার জন্য আমাদের কি রমজানে ক্লাস হবে তা তো জানি না বাবা জানিয়ে দিবি কলেজ কর্তৃপক্ষ বা সরকার থেকে কি নির্দেশনা আসে জানতে পারবে এবার বলো আমার কাছে কোনো প্রশ্ন করার থাকলে বলো ম্যাম যারা ক্লাস করেন না ওদেরকে কি করবেন ওদের তো আমরা কিছু করতে পারবো না কলেজ থেকে কি করে ক্লাস করে না ওরা তো নিজেরাই ক্ষতিগ্রস্ত না তোমরা তো তাও কিছু জানছো পড়ছো শিখছো CT2 আমাদের যে হওয়ার কথা ছিল এটা তো কলেজ খোলার পর হওয়ার কথা ছিল এখন কি হবে এখন তো আপাতত খুলছে না এখনো ডিসিশন হয়নি জানিয়ে দিব হবে আর কিছু দেখি তোমাদের কেমন মনে আছে বলো চীনের রাজধানী বলো সবাই বলো কে কে মনে আছে ম্যাম আমাদের ভূগোলটা একটু আরেকবার দিলে ভালো হতো এর আগের সিলেবাসটা ম্যাম অনেক গোলা গোলা তো কিছু দেখা যায় না ভূগোলের সিলেবাসটা আরেকবার দেব জি ম্যাম আচ্ছা দিয়ে দিন ঠিক আছে মানে পুরো যা আছে পুরোটা আচ্ছা জি ম্যাম জি ওকে দিব ইনশাআল্লাহ ম্যাম 110 রোলের নেটওয়ার্ক